কেন্দ্রীয় কারাগারের কন্ডেম সেলে বন্দী জীবন কাটছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নির। পরিবার থেকে থাকতে হচ্ছে একা। কারাগারের কন্ডেম সেলে ঘুম হয় না মিন্নির, এমনটাই জানিয়েছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। তাকে নাকি আর এখন চেনাও যায় না। রায়ের পর গত বছরের 29 অক্টোবর বরগুনা জেলা কারাগার থেকে মিন্নিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর থেকে এই কারাগারের কন্ডেম সেলে রয়েছেন তিনি। করোনার কারণে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ। এরপরও প্রতি সপ্তাহে একবার স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পান মিন্নি। বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফের ঘটনার 2 বছর পেরিয়ে গেছে। মামলার রায় ঘোষণার পরও মিন্নিকে নির্দোষ দাবি করছেন তার বাবা। মিন্নির বাবা বলেন, রায়ের পর মিন্নিকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়। বরগুনা থেকে আসা যাওয়া অনেক কষ্ট। করোনার কারণে এখন মিন্নির সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ করাও যাচ্ছে না। সপ্তাহে একবার 5 মিনিট করে ফোনে কথা বলার সুযোগ হয়। মিন্নিকে কেমন আছো জিজ্ঞাসা করতেই কান্নায় ভেঙে পড়ে আর কথা বলতে পারে না। মিন্নির শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, মিন্নির দাঁতে ব্যথা ও মাথা ব্যথা সহ অন্যান্য অনেক উপসর্গ আছে। মিন্নি খেতে পারে না, ঘুমাতেও পারে না, সবসময় অসুস্থ থাকে, তাই খুবই দুর্বল হয়ে গেছে। কারাগারের পানিও খেতে পারে না ঠিকভাবে। মিন্নির চিকিৎসার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছে কারা কর্তৃপক্ষ। এই আবেদন অনুমোদিত হলে মিন্নিকে বাইরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। মিন্নির বাবা আরও বলেন, মিন্নির চিকিৎসার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে, কারা কর্তৃপক্ষ অনুমতি দিলে মিন্নিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। দীর্ঘদিন কারাগারে থাকায় মিন্নিকে চেনা এখন দুষ্কর হবে জানিয়ে মোজাম্মেল হোসেন কিশোর বলেন, মিন্নি কোনোদিন কোনো অভাব দেখেনি। ওর খাওয়ার অভাব ছিল না, পড়ার অভাব ছিল না, কোনো শূন্যতাও ছিল না। তিনি বলেন, মিন্নিকে আমি কলেজে আনা নেয়া করতাম। কেউ বলতে পারবে না কোনোদিন মিন্নি একা বাইরে গেছে। মিন্নি আজ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন থেকে দূরে। ওকে কারাগারের সেলে আবদ্ধ থাকতে হয়। খুব কষ্টে জীবনযাপন করছে মিন্নি। সুলতানা জাকিয়া, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।